দেখো, এর আগে ক্লাসে তোমাদেরকে কোন কোন শব্দ দিয়ে কোন সংখ্যাটা বিভাজ্য তার একটা নিয়ম বলে দেওয়া হয়েছিল। আচ্ছা, এখন এখানে কিছু সংখ্যা দেওয়া আছে, সেই সংখ্যাগুলো যখন দুই দ্বারা বিভাজ্য, তাহলে কোনগুলো দুই দ্বারা বা তিন দ্বারা? পাঁচ দিয়ে চার দিলাম না, চার আর পাঁচ দ্বারা পাঁচ নয়, পাঁচ দ্বারা বিভাজ্য। তারপর আসছি ছয় আর দশ আসবো, আগে আমি এগুলো দিয়ে বিভাজ্য দেখো। তাহলে দুই দ্বারা বিভাজ্য, এর আগে আমি সূত্র যেটা বলেছি সেই সূত্র ধরে তোমায় কিন্তু খুঁজে বের করতে হবে এই সংখ্যাগুলোর মধ্যে কোনটা তোমার দুই দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, আটটা সংখ্যা দিলাম এখানে তোমার, তাহলে দুইয়ের নিয়মটা কি বলা হয়েছিল যে যদি জোড় হয়, জোড় সংখ্যা, তাহলে সেটা দুই দ্বারা বিভাজ্য হবে। এবং জোড় মানে কোনটা? সে সংখ্যক শূন্য দুই চার ছয় আট থাকতাম, তাহলে এখানে ছয় আছে, তার জোর সংখ্যা, তাহলে অবশ্যই এটা ছিয়ানব্বই বিভাজ্য হবে। তবে শূন্য আছে জোর সংখ্যা, একশো চল্লিশ অবশ্যই বিভাজ্য হবে। এটা পাঁচ বিজোড় সংখ্যা, শূন্য দুই চার ছয় আট, শূন্য দুই চার ছয় আট, এগুলো থাকতে হবে। তো এখানে শূন্য পাঁচ আছে, এগুলোর মধ্যে পড়ছে না, এটা বিভাজ্য হবে না দুই দ্বারা। দুশো পঞ্চাশ শূন্য আছে, তাহলে এটি শূন্য, তাহলে বত্রিশে দুই আছে, আচ্ছা আঠেরোর আট আছে, আচ্ছা এখানে শূন্য আছে, সবই প্রায় আছে, হ্যাঁ তো সবই দেখুন, এটা আছে নশো পঞ্চাশ, এক হাজার, তার সঙ্গে ছাপান্ন, বাহান্ন, উনচল্লিশ, আশি, আর এটা ছিলাম তিন বিজয় সংখ্যা, ফলে এটা দুই দ্বারা বিভাজ্য হবে। তাহলে দুই দ্বারা বিভাজ্য কেন হলো? দুই দ্বারা বিভাজ্য হচ্ছে যে প্রত্যেক সংখ্যা দেখো যেগুলো আমি লিখলাম তাদের প্রত্যেকটাই জোড়, আর জোড় মানেই দুই দ্বারা বিভাজ্য। ঠিক আছে, প্রত্যেকটা জোড় এবং জোড় মানে দুই দ্বারা বিভাজ্য। এখন আছে আমরা আর দুই দ্বারা বিভাজ্য নয়, যেগুলো বাকি থাকবে, যেমন এটা বাকি থাকলো, এটা বাকি থাকলো, মানে দুই দ্বারা বিভাজ্য হতে, কারণ এটা হচ্ছে পাঁচ বিজোড় সংখ্যা, এটা তিন বিজোড় সংখ্যা, তার জন্য দুই দ্বারা বিভাজ্য। এখন তিন দ্বারা এই সংখ্যাগুলোর মধ্যে, এই সংখ্যাগুলোর মধ্যে তিন দ্বারা বিভাজ্য করতে হবে। তাহলে প্রথমত আমি এটা দেখবো ছিয়ানব্বই, তিন দ্বারা বিভাজ্য নিয়ম কি? যে সংখ্যাটা বিভাজ্য হবে তার অঙ্কগুলোকে যোগ করব, যে সংখ্যাটা নিয়ে আমি আলোচনা করবো, বা তুমি দেখবে যে তিন দ্বারা বিভাজ্য কি নয়, সেই সংখ্যার অঙ্কগুলোকে যোগ করবে। যদি যোগফল তিন দ্বারা বিভাজ্য হয় সেই সংখ্যাটাও তিন দ্বারা বিভাজ্য হবে। এখন ছিয়ানব্বই, নয় এবং ছয়, নয় আর ছয় যোগ করলে কত হবে পনেরো, তাহলে পনেরোকে তিন দিয়ে ভাগ যাবে, অর্থাৎ এই সংখ্যাটাও তিন দিয়ে ভাগ যাবে। ছিয়ানব্বই তবে একশো চল্লিশ যোগ করো, এক চার শূন্য, এক চার পাঁচ, পাঁচ শূন্য পাঁচই হচ্ছে, তো এটা পাঁচকে তিন দিয়ে ভাগ যাবে না, মানে এটাকেও তিন দিয়ে ভাগ যাবে না। এটা বলতে দেখো এক পাঁচ পাঁচ মানে এগারো, তিন দিয়ে ভাগ যাবে না, ভাগ যাবে না। দুই পাঁচ শূন্য, দুই পাঁচ সাত, শূন্য সাত, তাহলে সাতকে তিন দিয়ে ভাগ যাবে না, মানে এটাকেও তিন দিয়ে ভাগ যাবে না। চার তিন দুই, চার আর তিনে কত? সাত, সাত আর দুয়ে নয়, নয়কে তিন দিয়ে ভাগ দেবে, মানে এটাকেও তিন দিয়ে ভাগ দেবে, অর্থাৎ চারশো বত্রিশ। আট এক আট, সতেরো, সতেরোকে তিন দিয়ে ভাগ যাবে না, ফলে এটাকেও তিন দিয়ে ভাগ যাবে না। নয় পাঁচ চোদ্দ, চোদ্দকে তিন দিয়ে ভাগ যাবে না, এটাকেও তিন দিয়ে ভাগ যাবে না। এক বাবু জিরো, তিন দিয়ে শূন্য মানে এক হচ্ছে, দরকার নাই। পাঁচ ছয় এগারো, এগারোর পাঁচে পাঁচ হচ্ছে এগারো, এগারো পাঁচে ষোলো, ষোলো আর দুয়ে আঠেরো, তাহলে আঠেরোকে তিন ছয় আঠেরো, তাহলে তিন
তিনটে ভাগ হবে মানে এটাও 52 তিনটে ভাগ হবে আচ্ছা এটা হচ্ছে তোমার 3 আর 9 12 12 আর 20 20 কে তিনটে ভাগ যাবে না এটাকেও তিনটে ভাগ যাবে তাহলে 4 5 6 6 আর 3 9 9 কে তিনটে ভাগ যাবে মানে এটাও তোমার তিনটে ভাগ তো তিনটে বিভাজন নিয়ম তুমি আমি সেটা করে নিলাম যে আমি অঙ্কগুলোকে যোগ করলাম যোগ করে যদি তিনটে ভাগ যায় তাহলে আমি সেই সংখ্যাটা তিনটে ভাগ আচ্ছা এবার চারটি বলা হয়েছিল শেষ দুই অঙ্ক দেখতে হবে শেষ দুই অঙ্ক যদি চারটি ভাগ যায় তাহলে সেটা তিনটে ভাগে চারটি ভাগ এখানে দুটোই অঙ্ক আছে মানে দুটো ধরে 96 দুটোই অঙ্ক আছে তো দুটোকে ধরতে হবে 96 এখন 96 পর্যন্ত যদি না জানো যে চারটি ভাগ যাবে কিনা সেক্ষেত্রে তোমাকে কিন্তু চারটি ভাগ করতে হবে দুই অঙ্কের ক্ষেত্রে তাহলে 96 যাই না আমি 96 ভাগ করে দুই অঙ্কের ক্ষেত্রে ভাগ যাচ্ছে চার দিয়ে ছিল আর বাকি তিন অঙ্ক চার অঙ্ক এইসব ক্ষেত্রে সে দুই অঙ্ক দেখব এখানে 40 চার দিয়ে 40 ভাগ এখানে 55 ভাগ যাবে এখানে 50 ভাগ যাবে 32 432 তাহলে 432 তারপর 18 চার দিয়ে ভাগ যাবে 50 চার দিয়ে ভাগ যাবে না ডবল জিরো মানে ওটা হচ্ছে চার দিয়ে ভাগ যাবে ডবল জিরো যাবে না কিন্তু কোন সংখ্যার শেষে যদি ডবল জিরো থাকে তাহলে সেটা অবশ্যই চার দিয়ে ভাগ থাকবে কোন সংখ্যার শেষে যদি দুটোই শূন্য থাকে তাহলে অবশ্যই সেটা চার দিয়ে ভাগ থাকবে ঠিক আছে ডবল জিরো হলো তারপর এখানে 52 চারতর 52 তোমরা ভাগ করে নিবে যদি না পারো চারতর 52 80 চারপুরি 80 শেষে শূন্য অথবা পাঁচ থাকে নিয়ম শেষে অঙ্ক শেষটা শূন্য অথবা পাঁচ দেখো কোথায় শূন্য পাঁচ আছে সেটাই তো পাঁচ দিয়ে ভাগ যাবে এখানে নাই এখানে শূন্য আছে এখানে পাঁচ আছে এখানে শূন্য আছে
এটা একটা 250 আর এটা একটা 250 এটা একটা 1000 আর আর ইমোশনাল সাস শুধু শুধু এটা পড়া কিছু নাই এই গেল তোমার কিছু সংখ্যা দিল তুমি সেগুলোকে কোন কোন সংখ্যাতে বিভাজ্য এটি উল্লেখ ফেলে দিতে এখন আমি একটা অনুমান করতে আর এই অঙ্কে আলোচনা করব না সেটা হচ্ছে অনুমানটা কি আছে তোমাদের কোয়ে এবারে একটু আগে যোগ বিয়োগ তার করছি না আমি বা কথায় কোন সংখ্যায় বইগুলো আগে করেছি করাচ্ছি না যোগ বিয়োগ কোন ভাগগুলো দেখে নেবে এবার যেটা আসবো সেটা একটু ভগ্নাংশ ভগ্নাংশ নিয়ে আলোচনা করব ভগ্ন অংশ মানে ভাঙা অংশ আচ্ছা এই যে আমার হাতে ধরো একটা চক আছে এই চকটা কিন্তু এইভাবেই তৈরি হয়ে এসছে কোম্পানি থেকে এইভাবে এটা কিন্তু এরকম না এরকম ছিল ছিল এরকম এরকম হয়ে গেছে এটা কিন্তু একটা মানে একটা অংশ এটা কিন্তু ভগ্ন অংশ না ভাঙা অংশ না এটা কিন্তু একটা গোটা ঠিক আছে এটা কিন্তু একটা গোটা এটা ভাঙা অংশ না আচ্ছা এই চকটাই ধরে সাপোজ এটা চক এইভাবে চকটা এসছে তাহলে এটা কিন্তু ভগ্ন অংশ না যখন এটাকে আমি ভেঙে দিলাম দুটো অংশ হয়ে গেল ভেঙে দিলাম সমান নয় কিন্তু দু ভাগ হয়ে গেল দুটো হয়ে গেল এটা একটা তাহলে যদি আমি সমান তারা ভাগ ভগ্নাংশটা হয় সমান ছোট বড় হয় না এটা যে ভাঙা অংশ এটা একটা ভাঙা অংশ এটা একটা ভাঙা অংশ যদি সমান করতাম তো চকটাটা দু কভাগ করলাম দু ভাগ করলাম এটা একটা ভাগ একটা ভাগ এটা একটা ভাগ তাই তো তাহলে এই যে চকটা ছিল একটা গোটা ছিল সেটা টোটালি একটাই কোনো ভাঙা নয় কিন্তু ভেঙে আমি সমান দুটো ভাগ করলাম এটা একটা ভাগ এই যে ভাগটাকে প্রকাশ করতে হয় মোট অংশে সেটাই হচ্ছে ভগ্ন অংশ এই যে মোট যে অংশ ছিল একটা গোটা হ্যাঁ দুভাগ গোটা মানে দুভাগ দুভাগ মিলে একটা গোটা হচ্ছে এটা যদি জয়েন্ট মিলে দেখে দিচ্ছে তাহলে এটা গোটা হয়ে যাবে এটা গোটা হয়ে যাবে তাহলে এই যে গোটা মানে দুভাগ এটা তো দুভাগ করেছি তাহলে এই দুভাগ গোটা এটাকে একটা ভগ্ন অংশে প্রকাশ করতে হবে এটা একটা ভগ্ন অংশে এটা দুভাগ করলাম আরো অনেক ভাগ হতে পারে ঠিক আছে তাহলে ভগ্ন যুক্ত অংশ সেটাই তো ভগ্নাংশ ভগ্ন যুক্ত অংশ সেটাই ভগ্নাংশ আর ভগ্নাংশের দুটো অংশ থাকে দুটো একক থাকে ভগ্নাংশ তার দুটো একক থাকে লব লব এবং হর আমি ভগ্নাংশটাকে প্রকাশ করি তারপর লব কোনটা হর কোনটা সেটা নিয়ে আলোচনা করি ঠিক আছে